বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর জন্য কেনা হবে তুরস্কের তৈরি অ্যাটাক ড্রোন। সাম্প্রতিক বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং দেশের ডলার ক্রাইসিসের কারণে বড় কোনো মেজর মিলিটারি পারচেসে জড়াবে না বাংলাদেশ সরকার। ইতোমধ্যে অর্থমন্ত্রী এসে ঘোষণা দিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হবার আগ পর্যন্ত সামরিক বাহিনী বড় বড় প্রজেক্টগুলো নিয়ে তেমন কোনো অগ্রগতি হবে না। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান অফিসিয়াল ভিজিটে তুরস্কে আছেন। ইতোমধ্যে তিনি তুরস্কে অ্যাসেলসান এবং তুর্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রি TAI পরিদর্শন করেছেন। তার ভিজিটে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য অ্যাটাক প্লাস সার্ভেলেন্স ড্রোন কেনার বিষয়ে অগ্রগতি হবে বলে শোনা যাচ্ছে। বিমান বাহিনীর জন্য তুরস্কে টাই আনকা-এস কেনা হতে পারে বলে আশা করা যায়। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য তুরস্ক থেকে বাইরেক্টর TB2 ড্রোন কেনার সম্ভাবনা শতভাগ বলা চলে। সেনাবাহিনী কেনা TRGL-230 MLRS এর লেজার গাইডেন্স ডেজিগনেটর হিসেবে TB2 ড্রোন ব্যবহার করা হবে। একই সাথে নজরদারি প্লাস আক্রমণ চালানোর জন্যও প্রয়োজনীয় সরঞ্জাম ও অস্ত্র থাকবে। তুরস্ক নিকট ভবিষ্যতে বাংলাদেশের অন্যতম বড় সামরিক অংশীদার হতে যাচ্ছে। আধুনিক ও ন্যাটো স্ট্যান্ডার্ড প্রযুক্তি, তুলনামূলক কম দাম, প্রযুক্তি হস্তান্তর সুবিধা এবং জয়েন্ট প্রোডাকশন সহ সব ক্ষেত্রে তুরস্ক বাংলাদেশের জন্য সেরা অপশন। আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।